বরাবরের মতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পশ্চিমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরল ইরান। সরাসরিভাবে কাউকে দায়ী না করলেও বর্তমান অশান্ত বিশ্ব পরিস্থিতির জন্য তাদেরকেই দায়ী করে তেহরান। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তিনি অভিযোগ করেন, বৈশ্বিক নানা সংকটে তেহরান সহযোগিতার চেষ্টা করতে চাইলেও বেশ কিছু পরাশক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত উস্কে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। এছাড়া পশ্চিমাদের সঙ্গে বিশ্বের বাকি দেশগুলোর বৈরিতা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিই, তবে কিছু পরাশক্তি সংঘাত উস্কে দিচ্ছে। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় আলাদা ব্লক তৈরি করে নতুন স্নায়ুযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে সংঘাতপূর্ণ রাষ্ট্রগুলো নিরাপত্তা ও উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। এছাড়াও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরায় চালু করতে ওয়াশিংটনের সদিচ্ছা প্রয়োজন বলেও জানান তিনি। গেল কয়েক মাসে দেশ দুটির মধ্যে পরমাণু চুক্তি চালুর বিষয়ে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এ মন্তব্য করলেন রাইসি। এদিকে ইরানের প্রেসিডেন্টের জাতিসংঘে ভাষণকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। এ সময় তারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ অবস্থার মধ্যেই মঙ্গলবার ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে যুক্ত চীন, রাশিয়া ও তুরস্কের সাত ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এছাড়াও ইরানের সরবরাহ করা ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে ওয়াশিংটন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।